অত্যাচার বেড়েই চলেছে। তার উপর তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অত্যাচার এবং এই বঞ্চিত অবস্থা যদি পুরুষদের ওপর নেমে আসত তাহলে বর্তমান সমাজ কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াতো সেই নিয়েই শুরু করছি আমাদের নাটক চলো পাল্টায়। হে ভগবান, আমাকে একটা পুত্র সন্তান দাও ভগবান। আমি অনেক মেয়ে পেয়েছি, আমি এবার একটা পুত্র সন্তান চাই ভগবান। একটা পুত্র সন্তান দাও আমাকে, অনেকবার চেয়েছি তোমার কাছে কিন্তু তুমি আমায় একটাও পুত্র সন্তান দাও নি। প্লিজ ভগবান, একটা পুত্র সন্তান দাও ভগবান, একটা পুত্র সন্তান আমাকে। তার বিয়ে দিতে হবে, আমার কোথায় এত সম্বল আছে বলো? কি হয়েছে কি হয়েছে, চুপ করে থাকো না প্লিজ বলো। মেয়ে হয়েছে? আমি বলেছিলাম আমার মেয়ে চাই না, আমার ছেলে চাই, দূর হয়ে যাও এখান থেকে। আমি চাই আমি অত সুযোগ বুঝি না, আমাকে প্রথম দিকে আমার ছেলে চাই। আমি এখন কি করবো, তোরা আমাকে বল আমি কোথায় গিয়ে থাকবো? মেয়েদের আর কোনো উপায় নেই জানিস তো, ভগবানকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায়ই রয়ে গেল না। চল ভগবানকেই ডাকাই। হে ভগবান, নারীদের উপর দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছে, তুমি কিছু করো। ওঠো হে নারী, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি জানি দিন দিন মরতে নারীদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। এবার তোমরা আমার লীলা দেখো, তালের চাকা তো ঘুরবে কিন্তু উল্টা। নারায়ণ নারায়ণ, একি বললেন প্রভু, সব কিছু উল্টো পাল্টা, এবার কি হবে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে বলে গেলেন যে কালের চাকা ঘুরবে কিন্তু উল্টা ঘুরবে। তো এই উল্টা কালের চাকা আমাদের সমাজে কেমন পরিস্থিতির সৃষ্টি করে আর পুরুষদের অবস্থা কোথায় নিয়ে যায়, চলো বন্ধু দেখে আসি। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি। আসুন আসুন। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওগো শুনছো, যা ছোট বাড়ি দেখছি, তোমার কি মনে হয় আমার মেয়ের জন্য ওরা পণ দিতে পারবে? আচ্ছা ঠিক আছে। তা আপনাদের ছেলেকে দেখতে পাচ্ছি না? ও আসছে, আপনাদের জন্য জল খাবার প্রস্তুত করছে, আসছে। কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, ওরা ডাকছে রে। সাবধানে যাবি বাবু, হ্যাঁ, যেন ওরা দেখে তোকে পছন্দ করে। আসতে আসতে, তোর দ্বারা না কিচ্ছু হবে না, আসতে কর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদিকা বলছি যে বেয়ান, ওদেরকে একটু একা ছেড়ে দিলে ভালো হতো না? খালি না করে ঘর বাড়িটা ঘুরে দেখো। অবশ্যই অবশ্যই, বাইরে ঘুরে আসো, অবশ্যই চলুন বেয়ান। তা বলছি তোমার নাম কি? আমি কোনদিনও ছুঁয়েও দেখিনি। এ তো সতী সাবিত্রী। আচ্ছা ঠিক আছে, তা না হয় নাই খেলে। তা বলছি যে স্যাটারডে ফ্রি আছো? স্যাটারডে মানে শনিবার? না না না, ওই দিন তো শনিদেবের পূজা আছে, ওই দিন আমি বাড়ির বাইরে কোথাও বের হই না। এ তো আবার শনিদেবের পূজো করে হে ভগবান। আচ্ছা থাক, তোমার পূজো না হয় তোমার কাছেই রাখো, আমি বাবা ওসবে নাক গলাতে আসবো না। ঠিক আছে, টাইম যখন হবে না, সানডে একটু পার্কে যাবে? বিয়ের আগে পার্কে? ছি ছি। আমি আর কি বলবো, না না বলুন না। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে যখন একটা গাড়ি চড়তে ভালোবাসে, তাহলে নাহলে একটা স্করপিও দিয়ে দিবেন। আর উনি যখন বলছে 130,000 টাকা, ওটা একটু দিবেন আর কি। কিছু বলো, 130,000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখুন, আমাদের মেয়ে আপনার ছেলের মনে জায়গা করে নিয়েছে, এখন চাইলেও হয়তো আপনারা কিছুই করতে পারবেন না, তবু দেখুন চেষ্টা করে কি হয়। ঠিক আছে, আমরা তাহলে ভেবে আপনাদের ফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা কাল আজকে উঠি। ঠিক আছে ঠিক আছে। কালের চাকা কিন্তু ঘুরছে, ঘুরছে ঘুরছে। আগে ছেলে দেখতে যেত মেয়েকে, আর পণ নিত মেয়ের বাবার কাছ থেকে, এখন কি হচ্ছে, মেয়ে দেখতে যাচ্ছে ছেলেকে, আর ছেলের বাবার কাছ থেকে 30,00,000 টাকা আর স্করপিও গাড়ি। তো ওই ছেলের বিয়ের পর কি অবস্থা হয়, চলো নিজের চোখেই দেখে আসি। বন্ধ আপটা বন্ধ সকটা
এসিটা চালিয়ে ঘুম
পুরুষেরা কোথাও সেফটি নেই, না বাসে, না বাড়িতে, না ট্রেনে, না ট্রামে, বাইরে বেরোলে হেনস্থা হতে হচ্ছে পুরুষদের। তো বর্তমান পুরুষদের অবস্থা কেমন চলুন দেখে আসি। Bye.
এবং মনোরঞ্জন করার জন্য ইজ্জত বিকিয়ে অনিচ্ছা সত্ত্বেও ডান্স করতে হয় ছেলেদের। চলুন দেখে আসি সেই পৈশাচিক দৃশ্য। অত্যাচার হয় সেই অত্যাচার যদি পুরুষদের উপর নেমে আসে তাহলে কতটা খারাপ লাগে। তাই আসো বন্ধুরা সবাই, আমরা আজ থেকে একটাই শপথ করি, আমাদের জন্য, এই ছেলেদের জন্য আজ থেকে কোনো মেয়েকে যেন হেনস্থা না হতে হয়। প্রত্যেক মেয়ে কারোর না কারোর বোন, কারোর না কারোর মা, কারোর না কারোর স্ত্রী। তো কেন, তবে কেন আমরা আমাদের জন্য, নিজেদের জন্য মেয়েদেরকে নিজেদের অধিকাংশ থেকে বঞ্চিত করব? আই বেবি
জানাই, ধন্যবাদ জানাই আমাদের ওআইসি স্যার, স্টুডেন্ট ইউনিয়ন এবং জিএসকে আমাদের এই নাটকটি মঞ্চস্থ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর তাদের জন্য যারা এত বাধা সত্ত্বেও নাটকটি সঠিকভাবে উপস্থাপনা করতে পেরেছে মঞ্চে। এছাড়া বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের টেনের প্রিয় স্যারদের এবং কলেজের সমস্ত স্যারদের, বিশেষ করে আমাদের পৃথ্বী স্যারকে, যিনি আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করেছেন এই নাটকটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। আজকের নাটকে যারা যারা অভিনয় করেছে তাদের নামটা বলছি, সৌভিক মণ্ডল, উল্লাসী হেমব্রম, সুপ্রিয়া বেরা, শ্রীরেখা মাইতি, অভিমন্যু সিংহ, অমল গুছাই, প্রণব নাথ, শুভদীপ বিশ্বাস, তাপস পাল, সুতপা জানা, মন্দিরা মাহাতো, উৎপল মাইতি এবং শান্তনী দেহরি। এছাড়া মিউজিকের দায়িত্বে অমিত কবি, বিশেষ সহায়তায় ছিল আমাদের সুমন, মানে সুমন মণ্ডল, ধন্যবাদ। Yes, he did. Yes, he did. Yes, he did.